আজ শনিবার শিল্পের কারিগর বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজো নিয়ে করোনা পরিস্থিতির পর যখন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ক্ষুদ্র মাঝারি সমস্ত শিল্পের কারখানায় ছোট বড় পুজোগুলি হচ্ছে বেশ রমরমিয়ে, সেই মুহূর্তেই নৈহাটি গৌরীপুর জুট মিল রং কারখানায় একেবারে অন্যছবি। আজ এই কারখানায় শুধুই গোটা কারখানা জুড়ে অন্ধকার, বহু শ্রমিকের পেটের অন্ন জোগাত কারখানাটি, এবং এই বিশ্বকর্মা পুজোতেই আলোর রোশনিতে ঝলমল করত গোটা এলাকা। কারখানাটি বন্ধ হয়ে যাবার পর শ্রমিকেরা এখন অন্য জায়গায় কর্মরত, কিন্তু তারা এই কারখানাটি খোলার অপেক্ষায় এখনো রয়েছেন। দেখাবো সেই প্রতিবেদন। মোটামুটি আমাদের মানে লেবার ফেবার থাকতো, বাইরের লোক ঝাঁকঝমক হতো না, ঝাঁকঝম না, মিডিয়াম সাইজে এখন তো বন্ধ আছে, তাকে লোক নেই, কিছু নেই। কত সাল থেকে বন্ধ? তাও 2004 সালে ওই 500 মতো। এখন তো ঘুড়িও ওড়ে না, এখন কিছু নেই, সব একদম বন্ধ হয়ে গেছে। নিজের তো কারখানা, লাইট প্রবলেম নেই, সব জায়গাতে এরকম পুজো হতো, এখন পুজোই নেই। কি করেন তাহলে আপনারা? ওই তো দেখভাল করি, কর্মচ্যুত হয়েছেন তো এখন তো করতেই হবে। হ্যাঁ, খুব কষ্টে দিন কাজ করছে, কষ্ট কাজ করছে। আপনার নাম? শঙ্কর রাম। এখন আপনার কী চাইছেন? এই কারখানা তো ভেঙে চুড়ে পড়ে রয়েছে, কী চান আপনারা? কই নিয়ে নিলে ভালো, আর আগে ভবিষ্যৎ ভালো হবে, যে থাকবে। ইতিমধ্যে তো কারখানা কিছু মালপত্র চুরি চামারি সব সব কিছু নেই, জঙ্গল। পুলিশ কি আসে এখানটায়? হ্যাঁ, মাঝে মাঝে আসে। পুলিশের কোনো হেল্প নেই নাকি? না, আগে হচ্ছিল যাগো চালিশ টাকা লাগু হচ্ছিল আগে। হ্যাঁ, এখন তো বন্ধ হয়ে গেল, এখন তো করে বলতে পারবো না। কিরম হতো যখন বিশ্বকর্মা পুজো হতো তখন? যেরকম বাইরে হচ্ছে ঢুম বেজে হচ্ছে, পান্ডে ফান্ডে পুজো করে। হ্যাঁ, আর ওই প্রসাদ মিষ্টি খাওয়া হতো, আর দুর্গাপুজো মিষ্টি খাওয়াতো, সব যা লোক জোর 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 কাজ করছিল। হ্যাঁ, ওই স্টাফের লোকের সব খাওয়া ছিল, মানে অনেক লোক কাজ করতো এখানে। হ্যাঁ, লোক। এখন পুজোর সময় কী হয়? এখন কী হয়? এখন কিছু আগে পুজোতে কিছু যা কিছু ছিল কাজ, হ্যাঁ যা কাজ ছিল ওই কাজ করছিল লেবে লোক। আর এখানে যারা কাজ করতো তারা কোথায় এখন? আগে সব বিহারে চলে গেছে, এখানে কই নেই। অনেকে বেঁচে আছে? অনেকে বেঁচে আছে, কি বলো, কি করে বলতে পারবো না, বেঁচে লাগে মারা আছে, কি করে বলবো। দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারিরও সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 2-5 ফিরে এলো নতুন রূপে নতুন সাজে, বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।